মর্নিং এভরিওয়ান, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আবার আমি একটা দিন শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তো আজকে চার পাঁচ দিন পর প্রায় রোদ উঠেছে, তো যখন আমি রান্না করছি, মানে রান্না তোমার কমপ্লিট হয়ে গেছে, তো রান্না করছি আর ভাবছি যে আমি কত তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে জামাকাপড়গুলো পরিষ্কার করবো, আর কত তাড়াতাড়ি আমি মানে সমস্ত বিছানা কাঁথাগুলো ছাদে নিয়ে যাবো, রোদে দেবো। তো আমি তখন চাদরটা তুলে নিয়েছি আর ভাবলাম যে তোষকটা ওই চাদরটা পেতে দেবো, তাই জন্য তোষকটা ঠিক করলাম। কিন্তু আবার পরে মনে হলো না যে তোষকটা রোদে দিয়ে দিই, তো ছাদে দেখো তোষকটা রোদে দিয়ে দিয়েছি। তো আমি তো পারবো না, তো আমার ভাইকে বললাম যে একটু দিয়ে আয় ছাদে। আর যত মানে কাঁথা বিছানা ছিল, মিষ্টি যত কাঁথা বিছানা ছিল, আমাদের যত বালিশপত্র তোষক থেকে শুরু করে সমস্ত কিছু ছাদে নিয়ে চলে এসেছি। রোদ দেখেছি যে সমস্ত কিছু ছাদে নিয়ে চলে এসেছি। আর মিষ্টি এখন ঘুমিয়ে আছে, কাঁথা বিছানাগুলো মেরে দেবো, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে জল চলে আসতে পারে। অনেকদিন পর রোদ দেখা পেয়েছি, তো আর এক বালতির মতো জামাকাপড় কেচেও নিয়েছি আমি। আর আজকে হাওয়াও রয়েছে, রোদও রয়েছে, দুটোই রয়েছে। তবে মাঝে মাঝে আমার মেঘে ঢেকেও যাচ্ছে, জানি না কী হবে, কতক্ষণ রোদটা থাকবে, বৃষ্টি চলে আসবে নাকি, কিন্তু কেচে দিয়েছি প্রচুর। আর যদি বৃষ্টি চলে আসে এর মাঝে হঠাৎ করে, তো আমার জামাকাপড়গুলো তুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে যতটা হয় জলটা ঝরে গেলেও তো অনেকটা শান্তি, ভেতরে মেলে গেলে তো অনেকটা শুকিয়ে যাবে। তো দেখা যাক কতটা কী হয়, দেখতে থাকো ভিডিওটা। আর মিষ্টির জন্য এই সানগ্লাসটা মল এসে নেওয়া হয়েছে, তবে পরে থাকে না, খুলে খুলে দেয়, তো দেখতে কেমন লাগছে দেখো, পুরো রেড কালার, মানে বাচ্চাদের সানগ্লাস পুরো এটাই ছিল, তো এটা নিয়ে নিয়েছি। আর এখন এখন না খুলতে শিখেছে, খুলে রেখে দিয়েছে। আগে যখন মানে ছোটো ছিল, বাবা ওকে বাবার চশমাটা পরিয়ে দিত, তো কী সুন্দর পরে থাকতো, তখন খুলতে পারতো না। আর এখন খুলতে শিখেছে যেন পরে থাকে না, ও কোনো কিছুই পরে থাকতে চায় না। মাথায় যদি একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিই, সেটাও খুলে দেবে তাড়াতাড়ি করে, কোনো কিছু পরে থাকতে চায় না। আর এখন আমি খাওয়াচ্ছি খিচুড়ি, তবে এখন না কিছুদিন থেকে খাবার খাওয়াতে প্রচণ্ড ঝামেলা করছে, কিছুতেই খেতে চায় না, প্রচণ্ড কান্না করে খেতে চায় না। তারপরে কি এখানে ওখানে ঘুরিয়ে অনেক ভুলিয়ে ভুলিয়ে ওকে খাওয়াতে হয়। আগে অনেকে বলতো যে বাচ্চাকে খাবার খাওয়াতে আমার টাইম চলে যায়, খাবার নিয়ে বসে থাকতে হয়। তখন আমি ভাবতাম যে আমার বাচ্চা তো এটা করে না, তারপরে ভাবলাম, তারপরে এখন এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, এটা হলো বাচ্চাদের জাতীয় রোগ, তো ও কেন বাদ যাবে এখান থেকে। তো কী করে, খাবারটাকে মুখে ভরে থাকবে, কিছুতেই মানে গিলে নেবে না, খাবারটা মুখে ভরে থাকবে। আর খাবার খাওয়াতে এখন প্রচুর টাইম লেগে যায়, এখানে খাওয়াচ্ছি, কিছুক্ষণ পর আমাকে আবার বারান্দায় যেতে হবে, রাস্তায় দেখাতে হবে, ডগে দেখাতে হবে, বলে বলে প্রচুর টাইম লেগে যায় খাবার খাওয়াতে আমার। তো এখন দেখো আমি স্নান করা হয়ে গেছে, মিষ্টিরও স্নান করা হয়ে গেছে। তবে স্নান আজকে যেহেতু রোদ হয়েছে অনেকদিন পর, তো আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি। আর এমনিতেও প্রথম স্নান করিয়েছি, কিন্তু ওই নর্মাল তেল দিয়ে স্নান করে দিয়েছিলাম। তো সাবান মাখানোর পর এখন আমি ওকে তেল মাখিয়ে দিচ্ছি। আর ওকে আমি হিমালয়ের প্রোডাক্ট হিসাবে ইউজ করাই, হিমালয়ের প্রোডাক্ট। তবে এই যে তেলটা দেখছো, এটা আমাকে ডাক্তার দিয়েছিল লিখে, আর হিমালয়ের তেলটা মাঝে মাঝে দিই, কিন্তু এই তেলটা আমি বেশি দিই। তোকে আমি তেল মাখিয়ে দিচ্ছি, তারপর এখন ও ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছে, কারণ খাবার খেয়েছে কিছু মানে 11টার দিকে, আর এখন 12টার মতো বাজছে, তো এখনও আর খাবে না। ওকে স্নান টান করে দিই, এবার তেলটা মাখিয়ে দিয়ে ওকে ঘুমিয়ে দেবো, তারপর তখন আমি ভাত টাত খাবো, দেড়টা দুটোর দিকে উঠে তখন আবার খাবার খাবে। কোনো কোনো দিন কী করে আবার ঘুমায় না, আমি আবার একটু খেয়ে তারপর আবার ঘুমিয়ে যায়, তখন আমারও ঘুমা হয় একসঙ্গে। আর এখনও ঘুমালে কেউ আমার খাবার দাবার খেতে হতো, জামাকাপড়গুলো তুলে নিয়ে এলাম, বিশেষ হাত থেকে কিছু করলাম, তার মধ্যে উঠে যায়, তখন আমার ঘুমানোটা হয় না। তো বিকেলবেলা তোষকটা নামে নিয়ে চলে এসেছি নিচে, আর এখন আমি চাদরটা পেতে নেবো। আর আগের দিন যেহেতু ছাদটা ভালো করে ঝাড় দিয়েছিলাম, তো তোষকটা আমি ছাদের মেঝেতেই দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে তোষকটা আবার ঝেড়ে নিই ভালো করে, তো ঝেড়ে নিলাম, তারপর এখন চাদরটা আমি পেতে দেবো। আর দুপুরে মিষ্টি ঘুমিয়েছিলো, তারপর মানে অনেকক্ষণ ঘুমিয়েছিলো, তোমার ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, তো দুজনে ঘুম থেকে উঠেছি এখন। আর ও এখন নিচে রয়েছে, ওকে খাইয়েও দিয়েছি, এখন নিচে মেঝেতে রয়েছে, তাহলে আমি চাদরটা পেতে তারপর ওকে বিছানায় তুলবো, ওকে নিয়ে চাদরটা পাততে অসুবিধা হয়ে যাবে, তো ওকে চাদর পেতে তুলে দিয়েছি বিছানায়। আর এই জানালাটার মধ্যে না ও সারাদিন খেলা করে, ওই পাঁচ বালিশটা দিয়ে দিই, যাতে পাটা হলো মানে এই খাটটা মানে জানালাটা মাঝে তো কিছু একটা ফাঁকা রয়েছে, তাহলে আমি পাটা যেন না ঢুকে যাওয়ার জন্য পাঁচ বালিশটা আমি দিয়ে দিই, তো পাঁচ বালিশটা উপরে ওঠার চেষ্টা করি। আর এখন না ও কী করে,
দেওয়াল ধরে ধরে দাঁড়ায়, দিয়ে নিজে নিজে এনা ছেড়ে দেয় হাতটা, দিয়ে একটুটুকু দাঁড়ানোর চেষ্টা করছে। একটুটুকু পারে, বেশিক্ষণ পারে না, তবে অল্প অল্প একটু একটু করে নিজে নিজে চেষ্টা করে দাঁড়ানোর, দিয়ে আবার একটু দেওয়ালটা ধরে নেয়। তো জানি না, সামনে ওর বার্থডে আসছে, 1 বছর হবে, তো 1 বছর আগে হাঁটতে মনে হয় পারবে না, তবে দাঁড়াতে পারবে মনে হয় যত সম্ভব। আর আমি দেখো এতগুলো কাঁথা বিছানা সব দিয়েছিলাম রোদে, যদিও এতগুলো কাঁথা বিছানা আমার প্রয়োজন হয় না, লাগে না অতটা, তবে মানে আমি দেখে দিই নিচেই, সব কিছু আমি বাইরেই রাখি যখন কখন কোনটা প্রয়োজন হয়, তো সবগুলো আমি ধরে রোদে দিয়ে দিলাম। ব্যাস ভালোই, অনেকবার রোদ উঠলো, রোদে রোদটা পেলো, তো সবগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো। আর মিষ্টির এরকম আমাদের জামাকাপড়ও কিছু রয়েছে ঠাকুর করে পরে, সেগুলো গোছাবো। আর মিষ্টিরও কিছু জামাকাপড় রয়েছে, অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন গুছিয়ে নেবো। আর মিষ্টি দেখো ওই কাঁথা বিছানাগুলো নিয়ে খেলছিল বলে ওকে আমি একটা কাঁথা দিয়ে দিলাম, 5-6টা কাঁথাগুলো, ওটা নিয়ে এখন খেলা করছে ও। আর ও মানে পর্দা ধরে সব এখন প্রচুর খেলা করতে শিখে গেছে, আমাকে অতটা বেশি জ্বালায় না, কিন্তু নিজে নিজে খেলা করে, কিন্তু কী হয় ওকে দেখে রাখতে হয়, কারণ ও বোঝে না যে কখন পড়ে গেলে ব্যথা পাবো বা কী করবো, ওকে দেখে রাখতে হবে, আর নিজে নিজেও খেলা করবে। দুপুরবেলা যখন ও ঘুমায় না তখন নিজে নিজে খেলা করে, আমি শুধু দেখে থাকি, কোনো সময় আমার উপরে উঠবে, কোনো সময় ওই দেওয়াল ধরে দাঁড়াবে, এই করেও খেলা করে। এটা হলো পরের দিন সকালের ভিডিও, আগের দিন ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। আর আজকে হলো সানডে, তবে আজকে আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ডই শরীর খারাপ, আগের রাত থেকে শরীর খারাপ, মানে ভালো লাগছে না। আগের রাতে একটুও ঘুমাতে পারিনি, মানে প্রচুর মানে শরীরের মাঝে কোনো এনার্জি পাচ্ছি না, শরীর প্রচণ্ড দুর্বল দুর্বল লাগছে, আর সেলাই প্রচণ্ড ব্যথা করছে, পেটের সেলাই। কারণ আগের দিন প্রচুরবার ছাদে উঠা হয়েছিলো অনেকবার, যার জন্য মানে রাত্রে ঘুমাতে পারিনি, এত সেলাই ব্যথা করেছে। সেই মানে সিজার করে বের করে দেওয়ার পর যে জিনিসটা হয়, মানে পেটটা জ্বালা জ্বালা করে, সেম মনে হচ্ছে যেন আর ওরকম জিনিসটা হয়েছিলো, প্রচণ্ড পেট সেলাইটা জ্বালা জ্বালা করছিলো, যার জন্য রাতে ঘুমাতে পারিনি, আর এখনও শরীরটা খুব খারাপ করছে। তবে শরীর খারাপ করলে তো কাজগুলো তো করতেই হবে, কাজ কমপ্লিট করতে হবে। তো দেখো আমার মানে আর আজকে না, আগের দিন থেকে প্রচুর রোদ বেশি হয়েছে, আজকে মানে প্রচণ্ড রোদ হয়েছে। তো অনেকগুলো জামাকাপড় ছিল পড়লো ব্যাংকে যেয়ে, তারপরে আমারও কিছু ছিল, মিষ্টির কিছু ছিল, সেই জামাকাপড়গুলো ভিজিয়ে নিলাম, তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম, তারপরে মিষ্টির বোতলগুলো ধুয়ে নিলাম। এরপরে চলেছি সবজিগুলো কাটতে, সবজিগুলো কেটে নেব, আর কিছু সবজি রয়েছে। আর পল্লব আজকে বাজার যাবে, আমি আজকে যাবো না, আর মিষ্টিও যাবে না। তো পল্লবকে বলেছে বাজার যাতে বাজার থেকে মাছ নিয়ে আসতে, মাছ যদি চিংড়ি মাছ পাই তো ভালো, চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করবো একটা, আর অন্য কিছু করবো সেরকম বেশি কিছু করবো না, আমার শরীর একটু ভালো লাগছে না আজকে, ওই জন্য শরীর খারাপ করছে। পল্লবকে বললাম তুমি জামাকাপড়গুলো কেচে নাও, আমি পারছি না। তো মিষ্টিকে নিয়ে এখন আমি সবজিগুলো কাটছি, সবজিগুলো কেটে পল্লব আসার আগে আমি ভাতটা বসিয়ে দেবো, তারপর মাছ টাছ নিয়ে আসলে একদম রান্না করে, তারপর আমি স্নান করবো। সকালে জামাকাপড় ছাড়াই থাকে, বাসি জামাকাপড়, তারপরে রান্না করে তারপর স্নান করবো। আমি সবজি কাটছি আর মিষ্টিকে দেখো,
ও সস মারে কোথায় সবজি কাটবো, যে কাজটা করবো সেটা নিয়ে খেলা করতে শুরু করে দিবি। ওর খেলা আগে বারবারই বলি আমি, ও রান্নাবাটি পুত্র সামনে কিছুদিন কোনোদিন খেলেনি, কোনোদিন খেলতেও জানে না। সবজি নিয়ে খেলতে হয় এবং ওটা যে খেলার জিনিস ওগুলো জানেই না, ওগুলো দিলে ও ছুঁড়ে ফেলে দেয় দূরে, একদম দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এই রান্না বোতল বলো, সবজি বলো, যে কোনো জিনিস এগুলো নিয়েও খেলতে খুব পছন্দ করে। আমিও আর আমারও না এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে, কারো বাড়ি গেলে বা কোথাও গেলে কেউ যদি বলে যে বাচ্চা খেলবে কিছু খেলা দেবো, আমি বলি যে জলের বোতল দাও, একটা একটা জলের বোতল দাও, কিন্তু একটা কিছু বোতল দাও, ও ঠিকই দেখো খেলা করবে, কোনো একটা সবজি দিয়ে দাও, ও ঠিক খেলা করবে। তো ওর সঙ্গে সঙ্গে আমারও অভ্যাস হয়ে গেছে এটা, আমার সঙ্গে সঙ্গে যাওয়াই আমার এটা অভ্যাস হয়ে গেছে। তো দেখো সবজিগুলো কাটছি আমি আর ওর একটা একটা করে নিচ্ছি, আর এবার সবজি কাটার পর সবজির যে খোসাগুলো থাকে, খোসাগুলো যে কী হারে মানে ও ছিটাতে পছন্দ করে, পুরো ঘরে ছিটাবে, তারপরে ও মানে পুরো ঘরে নিজে গায়ে মাখবে। আগের দিন যে ড্রাগন ফ্রুটটা নিয়ে এসেছিলাম, তো ড্রাগন ফ্রুটটা আমি দিয়ে খাচ্ছি যখন ভিডিও করছিলাম, আর আমি ড্রাগন ফ্রুটের খোসাটা খুলে রেখে দিয়েছি ওখানে, আর ও বসেছিল, আমি গিয়ে দেখছি ভিডিওটা করার পর ও পুরো গায়ে মেখেছে, গায়ে হাতে পায়ে মুখে ড্রাগন ফ্রুটটা পুরো মুখে মেখেছে, পুরো শরীরে দেখছি পিঙ্ক 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 হয়ে আছে। আমি ভাবছি কী হলো ব্যাপারটা, দিয়ে দেখছি ড্রাগন ফ্রুটটা পুরো গায়ে মেখেছে আর মেঝেতেও মাখিয়েছে। আর এখন দেখো আমি সবজি গাছের পিছন থেকে এসে আমার আর সব ধরে এখন ওকে দাঁড়াতে হবে, সব ধরে যা মানে বুঝেই না যে পর্দাটা ধরে দাঁড়ানোর চেষ্টা করবে, আর উল্টে পড়ে যাবে, ব্যাস তখন ব্যথা হয়ে তখন কাঁদবে। তারপর আমি সবজিটা কাটছি, পিছন থেকে উঠে এসে আমাকে ধরে দাঁড়াচ্ছে, তাই আমি বললাম যে ওখানে দেখো বল আসে, বলটা নিয়ে যা, বলটা নিয়ে খেলা কর। ফোনটা আনা হয়েছিল আগের সপ্তাহে রবিবার, আজকে আর একটা রবিবার, তো পুরো একটা সপ্তাহ চলে গেল, বেগুনটা রান্না করা হয়নি, তো ভাবলাম আজকে বেগুনের আলু দিয়ে তরকারি করে নিই। যদিও খুব মনটা একটা পছন্দের না, তবে মাছ দিয়ে কিংবা ডিম দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর বেগুন ভাজাটা আমরা দুজনেই খেতে পছন্দ করি, ও পছন্দ করে আমিও পছন্দ করি, আগে কিন্তু খেতাম না, আগে তো আমি পড়লেও এখন যা করে মানে কোনো সবজি সেরকম খেতে চায় না, সেই জিনিসটা আমার মধ্যে আগে ছিল, কিন্তু এখন আমি সব খাই, সব সবজি খাই, এখন আমার আর ও সব কিছু নাই, সমস্ত সবজি খাই। আর ও খেতে চায় না, কোনো সবজি খেতে চায় না, জানি না মিষ্টিটা কী করবে, কোনো সবজি খাবে কিনা, তার জন্য আমি চেষ্টা করবো আবার ছোটো থেকে মানে প্রথম থেকেই বোঝার আগে সমস্ত সবজি সমস্ত টেস্ট দেওয়ার, কারণ আগে সবজি না খেলে কি হয় কোনো শরীরে বলো, সবজি তার জন্য আমি চেষ্টা করি কিছু কিছুর মধ্যে এখন থেকে সবজি খাওয়ানোর। আর দেখো পলো বাজার থেকে চলে এসছে, আর আজকে মাছ নিয়ে এসছে, কী মাছ আমি জানি না, মাছের নাম আমি ঠিক জানি না, তো যাই হোক যে মাছই হোক মাছ নিয়ে চলে এসছে, তো বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করবো। তবে এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর মিষ্টি ওর বাবা এখন খেলা করছে দুজনে মিলে, আর ওর জামাকাপড়গুলো পলো ধুয়ে দিয়েছে ছাদে, আমি ধুয়ে ছাদে রেখে চলে এসেছিলো, জামাকাপড়গুলো আমি ছাদে মেলে দিয়েছি, তো মেলে দিয়ে এলাম, তারপর ধরো আমি ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর মাছেরটাকে ভেজে তো মাছের ঝোলটা করে নেবো, আর দেখি অন্য কিছু করি, কোনো ডাল ডাল বা কিছু ভাজা একটা করবো, তাহলে ব্যাস হয়ে যাবে। তারপর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে তখন মিষ্টিকে আবার স্নান করাতে হবে, স্নান করাবো ওকে খাওয়াবো, তারপর তখন আমি নিজে স্নান করবো, ওকে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পর তখন আমি স্নান করবো, স্নান করে ভাতটা খেয়ে একটু ঘুমাবো, সেটা খুবই খারাপ করছে, একটু ঘুমাবো। তারপর তখন বিকেলে কোথাও যাওয়ার যেহেতু সেরকম প্ল্যানিং আজকে নেই, সেটা ভালো লাগছে না, তবে সানডে তো ঠিক নেই, যেতেও পারি হয়তো আবার, কখন হয়তো মত চেঞ্জ হলো তখন আবার চলেও গেলাম। আর হ্যাঁ তোমরা কোথা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু আমাকে কমেন্টের মধ্যে জানিও, কারণ আমারও একটু ইচ্ছা করে জানতে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে, কে কে দেখছে, তো একটু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তোমাদের বাড়ি কোথায় কোথায়। আর এখন রাত্রে আমি ভয়েস ওভার দিচ্ছি, প্রতিদিন রাত্রে আমি ভয়েস ওভার দিই, দিনে কখনো ভয়েস ওভার দিতে পারি না, কারণ কি প্রচুর আওয়াজ হয়, কোলাহল হয়, মিষ্টি জেগে থাকে, এখন মিষ্টি ঘুমিয়ে থাকলে হয়তো উঠে যাওয়ার একটা চান্স থাকে, যেন প্রতিদিন রাত্রে মিষ্টিকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দেওয়ার পর 10:30 থেকে 11টার দিকে ভয়েস ওভার দিই, তারপর ভিডিওটা আপলোড করি।